দুর্গাপূজোর আগেই ফের শুরু অসুররূপী ভাঙনের ত্রাস শামশেরগঞ্জে। রবিবার রাতে শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়। গঙ্গা গর্ভে তলিয়ে যায় 12টি বাড়ি, শৌচালয়, চাষযোগ্য জমি। নদীতে শেষ সম্বলটুকু হারিয়ে যাবার আগে বাড়ি থেকে ইট টালি ছাড়িয়ে নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালাচ্ছেন গ্রামের বাসিন্দারা। গোটা গ্রাম জুড়ে শুধুই হাহাকার। ভাঙনের আতঙ্কে সারারাত নদী পাহারায় থাকে গ্রামবাসীরা। সোমবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান বিধায়ক আমিরুল ইসলাম এবং ভাঙন বিধ্বস্তের সাথে ত্রাণ সামগ্রীও তুলে দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত বছরের স্মৃতি উস্কে দুর্গাপুজোর ঠিক আগেই ফের মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে। রবিবার রাতে শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের লোহরপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়। গঙ্গা গর্ভে তলিয়ে যায় 12টি বাড়ি, শৌচালয়, চাষযোগ্য জমি। চাষ করে বিড়ি বেঁধে আর রাজমিস্ত্রির কাজ করে তিল তিল করে গড়ে তোলা বাড়ি গঙ্গার হাত থেকে রক্ষা করতে আপন আপন সামগ্রী নিয়ে অন্যত্র পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। গোটা গ্রাম জুড়ে শুধুই হাহাকার। নদীতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। 12-13-14টা বাড়ি পড়েই গেছে, এখনো ফাটল ধরে আছে, আতঙ্ক বিরাজ করছে এরকম অবস্থা। এবং মানুষ তার নির্দিষ্ট কোথায় যাবে নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, ভাঙাভাঙি করছে, সামান জিনিসপত্র নিয়ে ছড়াছড়ি করছে, এরকম একটা অবস্থা। তো এখানে যদি ব্লক প্রশাসন, বিডিও এবং এমএলএ বা এমপিরা এসে তাদের একটা পুনর্বাসন, আপাতত অস্থায়ীভাবে হলেও কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের ব্যবস্থা করা হয়, তবুও তারা একটা ভালো ঠাঁই পাবে, একটু স্বস্তি পাবে মনের মধ্যে, এরকম একটা অবস্থা বিরাজ করছে। আমরা তো রাত্রে বাহার তখন ক্ষমতা ছিল না, বাড়ি থেকে বাচ্চাগুলা ঘুমিয়েছে, পুরো টুরে গেছে, ওটা বলো না কোন করে বাচ্চারাকে বের করেছে, কিছু আমি টানতেও পারিনি, জামা কাপড় বা কিছু ছিল, তো আতঙ্ক তো ধরো কিছুই হয়নি। লোকজন এসে সবে তো কিছু মানুষকে বের করলে টানলে, মানে এখন বাচ্চা ছোট বাচ্চা রাখলে আমরা এখন কোথায় যাবো, আপনারা আমাকে ব্যবস্থা দিতে হবে। ভাঙনের আতঙ্কে সারারাত নদী পাহারায় থাকে গ্রামবাসীরা। সামনেই দুর্গাপুজো উৎসব, তার আগে বাড়ি নদীতে তলিয়ে যাওয়ায় আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। তাই দুর্গাপুজোর আনন্দ নয়, এখন শুধু মাথা গোজার ঠাঁই আর দুবেলা খাবারের প্রয়োজন, এমনটাই কাতর আরজি ভাঙন কবলিত মানুষগুলোর। মানে ভালো আশঙ্কার বিষয়, আমরা সারারাত ঘুমাতে পারিনি কেউ, প্রায় এখানে 12-13 ঘর পুড়ে গেছে কালকে থেকে, এখনো আমরা সারারাত জেগে এই যে পাহারা দিচ্ছি, কোনো প্রশাসন ইয়ে নেই, মেম্বার আসছে দেখে শুনে যাচ্ছে, কিন্তু এখানে যে এসে একটা রাত্রে যে থাকবে, হয়তো দুটো সিভিক পুলিশ থেকে গার্ড দিবে আর কিছু, কিংবা পুলিশ কর্তারা এসে দেখবে ফাঁকা জায়গা দেখে যে যেখানে আছে অসহায়, মানে একদম কি বলবো, বাপ মা মরে গেলেও বোধহয় এত অসহায় হয় না, এখন যে বাড়িঘর পড়ে দিচ্ছে অসহায়টা হয়েছে। হ্যাঁ, এখান থেকে ধরে যে মোটামুটি 200 মিটার আছে রোড, যেভাবে ভাঙছে যদি এভাবে মানে ভাঙতে থাকে তো 7 দিনও যা লাগবে না যেতে, 200 মিটার এখান থেকে খুব বেশি হলো 200 মিটার হবে রোড। সোমবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান বিধায়ক আমিরুল ইসলাম এবং ভাঙন বিধ্বস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। তিনি বলেন, রবিবার রাতে ভয়াবহ গঙ্গা ভাঙনে 45টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 4 বছরে হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। সকলে একত্রিত হয়ে এই বিপর্যয়ের মোকাবিলা না করতে পারলে শামশেরগঞ্জকে বাঁচানো যাবে না। একাধিকবার অধীর চৌধুরী ভাঙন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছেন, কিন্তু পরিস্থিতির কোনো হেরফের হয়নি। আমাদের শামশেরগঞ্জে যে গঙ্গা ভাঙন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, অত্যন্ত বেদনাদায়ক এই ভাঙন। যে একটা মানুষ রাত্রিবেলা তার ঘর ছিল, চোখের সামনে নিমেষের মধ্যে সেই ঘরটা গঙ্গায় তলিয়ে যাচ্ছে, মিনিট মুহূর্তের মধ্যে সে নিঃস্ব, ঘর ছিল ঘর নেই, এই কথাটা ভাবতেই পারছে না। এটা অত্যন্ত বেদনাদায়ক, করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জে। গত রাত্রেও আমাদের এই উত্তর চাচণ্ড এবং লোহরপুরে প্রায় 45টা পরিবার
ক্ষতিগ্রস্ত হয়েছে, গঙ্গায় তাদের বাড়িঘর কিছু লোকের তলিয়ে গেছে, কিছু লোক আতঙ্কে ভেঙে একটা হাহাকারের পরিবেশ। আমার মনে হয় এবার নিয়ে ছবার এলো, বেশ কয়েকবার এসছে এবং গঙ্গার ধারে এসে কোথায় কোথায় ফোন করেছে, তো আমরা লাভ দেখতে পাইনি। যে কেন্দ্রের বিরোধী দলের নেতা ছিলেন তিনি বারবার বলেছেন যে ওনার সঙ্গে নাকি কথা হয়ে গেছিল গঙ্গা বেঁধে দিবে, কিন্তু আমরা পরিস্থিতির হেরফের দেখতে পাইনি। তো আজকে উনি আসছেন, হয়তো আবার নতুন কোনো কিছু নাটক করবেন, কিন্তু মানুষের সাহায্য করার উদ্দেশ্য নিয়ে আসছেন। আমাদের এখানকার সাংসদ ছিলেন, যিনি বেদনার সঙ্গে জানাচ্ছি যে 15 বছর সাংসদ ছিলেন, আবার তার পুত্র এমপি হয়েছে, সাংসদ হয়েছেন, এখন পর্যন্ত এই এলাকার মানুষের, ভাঙনের এলাকার মানুষের জন্য কিছু করেনি। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।